Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. Thank you. As she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls down from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top, we're gonna be two hearts running wild. Hey everyone, good morning and welcome back to Sharika's Lifestyle. সকাল 9টা বেজে গেছে, এখন আমি কিচেনে এসেছি, তুতানের ব্রেকফাস্ট রেডি করছি। আজকে অনেকটা দেরি করে কিচেনে এসেছি, কারণ আজকে সানডে, আর সানডে মানেই সবকিছু একটু দেরি করে শুরু করলেও কোনো ব্যাপার না। কিট থেকে দুধ আনালাম, তো দুধ ফুটিয়ে নিয়েছি, এইবার তুতানের ব্রেকফাস্ট রেডি করছি। তুতান ব্রেকফাস্ট করে ম্যামের বাড়িতে পড়তে যাবে, আর তুতানকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি চা করব। আজকে তুতানের ব্রেকফাস্টে আছে চকলেট হরলিক্স, জেলি দিয়ে ব্রেড, আর আছে ডিমের ওয়াটার পোচ। এই যে তুতানের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, যাই এবার তুতানকে গিয়ে দিয়ে আসি। তুতান এখন ম্যামের বাড়ি যাবে, বই গুছাচ্ছে। সাবধানে এসো, দৌড়বে না, আসতে দৌড়বে না, দেখো দৌড়ে যাচ্ছে। এখন কি করছে বলতো? চিংড়ি মাছ ছাড়াচ্ছি। আগের দিন চিংড়ি মাছ এনেছিলাম আমি, মাছ কাটিয়েই আনি বাজার থেকে, কিন্তু সেদিন বাজারে এত ভিড় ছিল আর আমার হাতে সময় ছিল না একদম যে চিংড়ি মাছ কাটিয়ে আনবো, তো তার জন্য আমি ডাইরেক্ট নিয়ে চলে এসেছি। এখন কাটা নিজে কাটছি, কি করব বলো, অনেকটাই টাইম লাগবে, কিছু করার নেই, কাটতে হবেই নিজেকে। আর তুতান তো দেখলে পড়তে গেল, তুতানের আস্তে আস্তে 12টা সাড়ে 12টা হবে, আর আমি এখন চিংড়ি মাছ কেটে তারপর আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো। আর আজকে ব্রেকফাস্টে আছে আমাদের স্টিল কাট ওটসের পায়েস, কিন্তু তার আগে আমাকে এখন চিংড়ি মাছগুলোকে ছাড়াতে হবে, ছাড়াতে হবে বা কাটতে হবে, যাই হোক। আর চিংড়ি মাছে না এই দাঁড়টা, এই যে পেছনের যে এইরকম দাঁড় বা এই যে কালো যে জিনিসটা, এই যে সুতোর মতো দেখো, এই যে এটাকে ফেলে দিতে হয়, তা না হলে না এটার জন্যই পেট খারাপ করে জানো তো, যদিও তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই, তবুও স্টিল বললাম। জানি না এখন কতক্ষণ টাইম লাগবে, এখানে 400 গ্রাম চিংড়ি মাছ আছে, তবে চিংড়ি মাছগুলো বড় বড় জানো তো, ছোট নয়, বড় বড়, এটাই যা বাছো, কারণ ছোট চিংড়ি মাছ হলে আরো বেশি টাইম লাগতো। আর আমি চিংড়ি মাছের না মাথাও ফেলে দিই, আর ওই যে সরু সরু ওই পার্টগুলো ফেলে দিই, জাস্ট এইটুকু নেই চিংড়ি মাছের, এই যে ওই মাথাগুলো না কেমন ছাবড়া টাইপের হয়, খেতে বাজে লাগে, বাচ্চা খেতে চায় না, তারপর পার্থও খায় না, তার জন্য এই যে এই জিনিসগুলোর কথা বলছে, এগুলো সব ফেলে দিই আমি, ফেলে দিয়ে ডাইরেক্ট শুধু মাংসটুকু নেই। এই যে ছুরি দিয়ে পেছনটা এইভাবে কেটে তারপর আমি বার করি, এই যে কালো জিনিসটা দেখেছো, এটা বার করে নিচ্ছি, আর এই জাস্ট মাছটা নিলাম। তাড়াতাড়ি করে করি, কারণ অনেকক্ষণ টাইম লাগবে মনে হচ্ছে জানো তো। আর আমি এমনি তো মাছ কাটতে পারি না, চিংড়ি মাছ বলেই ছাড়াচ্ছি, তা না হলে অন্য কোনো মাছ কখনো কাটিনি, মাছ কাটতে পারি না। আমার বাপি জানো তো বেশ ভালো মাছ কাটে, মানে মা ধরো বাজারে গেল, মাই বাড়িতে বাজার করে, তো মা মাছ ধরো কাটিয়ে আনলো না, বাপি বাড়িতে কেটে দিত, মাকে বটি দিয়ে খুব সুন্দর করে বাপি কেটে দিত মাকে মাছ। আর
মিস্টার ব্যানার্জি এখন তুমি চা করবে? ও তুমি আমাকে চা করে খাওয়াবে আজকে? মিস্টার ব্যানার্জি আমাকে এখন চা করে খাওয়াবে জানো তো, কারণ দেখছে বউ এত কষ্ট করে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, তাহলে এবার আমি একটু বউকে চা করে খাওয়াই, ও সহজ কাজটা করবে। আর আমি এখন মোস্ট টাফ জবটা করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়ানো। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এবার মিস্টার ব্যানার্জির হাতের চা খাবো। এই যে ওর চা করা হয়ে গেছে, খেয়ে দেখি আগে কেমন করেছে চাটা। খারাপ কিন্তু চা করে না, আমার বর বলে বলছিল ভালোই কিন্তু মোটামুটি চা করে ভদ্রলোক। আর তুতান পড়তে গেছে, দেখো ভালো সময় বেরিয়েছে তুতান, কারণ এখন বৃষ্টি নেমে গেছে। এই দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? আর এদিকে দেখো এক বালতি জামা কাপড় ওয়েট করছে শুকো দেওয়ার জন্য, কারণ কালকে এগুলো না ওয়াশিং মেশিনে সব কেচেছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল বলে শুকো দিতে পারিনি, তো চা খেয়ে এই জামা কাপড়গুলো শুকো দেবো। কিন্তু এখন বৃষ্টি পড়ছে, কোথায় শুকো দেবো সেটাই ভাবছি। অবশ্যই ওপরের রডে শুকো দিতে হবে, আর কোনো উপায় নেই জানো তো, বর্ষাকালে এভাবেই জামাকাপড় শুকো দিতে হয়, তো এই রডেই শুকো দিয়ে দেবো জামাগুলো। এখন সোজা কিচেনে চলে এসেছি, স্টিল কাট ওটসের পায়েস বানাবো, তো দুধ আমি বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে স্টিল কাট ওটসটা দিয়ে দেবো, তবে দুধটা কিন্তু গরম হতে হবে, তা না হলে কিন্তু তোমার এই পায়েসটা ভালো হবে না। তো দুধটা দেখো অলরেডি ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে স্টিল কাট ওটস দিয়ে দেবো। স্টিল কাট ওটসটা এইরকম, এই যে দেখো এইরকম দানা দানা, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই, এই দেখো এই যে দেখতে পাচ্ছ দানা দানা, এই যে দেখো এরকম দানা দানা। তো স্টিল কাট ওটসের পায়েসটা এখন বানাই, এই দেখো এই এক চামচি স্টিল কাট ওটসের ওটস দিয়ে দিলাম এর মধ্যে। এবার 15 মিনিট বয়েল করতে হবে দুধে। এই দেখো বন্ধুরা তোমাদের ভালো করে দেখাচ্ছে, এই দেখো স্টিল কাট ওটস এইরকম, দেখেছো দানা দানা, অনেকটা পাখির খাবারের মতো। এই যে এটা হচ্ছে স্টিল কাট ওটসের প্যাকেট, এই যে ব্যাগরিজের স্টিল কাট ওটস। তবে এই ওটসটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, শপিং মলে পাওয়া যায়, শপিং মল বলতে তুমি স্পেন্সারে পাবে আর ব্লিঙ্কিটে পাবে, স্মার্ট বাজারে কিন্তু পাবে না। এবার তুমি যদি অ্যামাজন থেকে আনতে পারো, মানে অ্যামাজন যে প্যান্ট্রি সেখানে হয়তো তুমি পেতে পারো, কিন্তু আমি আনিয়েছি এটা ব্লিঙ্কিট থেকে। 15 মিনিটস দুধের মধ্যে বয়েল করতে হবে, এই যে এখানে কিন্তু 1.5 কাপ দুধ আছে। আর আমি চা খেতে খেতে লাল শাক কেটে নিয়েছি, কেটে এই কোলান্ডারে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আমি সবসময় শাক এই কোলান্ডারেই ধুই, তাহলে পুরো মানে ময়লাটা বেরিয়ে যায়, মানে নোংরাটা পুরো বেরিয়ে যায় আর জলও ঝরে যায়, তার জন্য আমি এইভাবে কোলান্ডারের শাক রেখে ধুয়ে নিই একবারে। এই দেখো স্টিল কাট ওটসের পায়েস রেডি হয়ে গেল, মানে ব্রেকফাস্ট রেডি। এই যে দেখেছো কনসিস্টেন্সিটা এরকম হবে, আর এটা কিন্তু পুরোটাই সুগার ফ্রি করেছি, যেহেতু আমরা মিষ্টি খাই না তার জন্য পুরোটাই সুগার ফ্রি করেছে। আর এই যে দেখো এইরকম হয়েছে, এই কনসিস্টেন্সিতে আসলেই নামিয়ে দিতে হবে। এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এখন লাউ চিংড়ি করব, তার জন্য প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ, এই যে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাউ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব টমেটো কুচি, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। লাউ আর টমেটো বেশ ভালো করে মিক্স করে দিলাম। আর আমি জানো তো চিংড়ি মাছ লাউ চিংড়িতে কাঁচা অবস্থায় দিই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তার জন্য লাউ হয়ে গিয়ে নামাবার 5 মিনিট আগে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ লাউয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। এতে কিন্তু জানো তো চিংড়ি মাছের কাঁচা যে একটা গন্ধ মানে ফ্লেভার সেটা আসে না, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়, আর চিংড়ি মাছগুলো বেশ সফট থাকে। আমি জানি না তোমরা কারা কারা লাউ চিংড়িতে কাঁচা চিংড়ি মাছ দিয়েছ, কিন্তু যদি না দিয়ে থাকো একবার আমার কথা শুনে কাঁচা চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করে দেখবে, বেশ ভালো লাগে কিন্তু খেতে।
এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন, নুনটা অল্প দেবো কারণ চিংড়ি মাছেও নুন দেবো, তার জন্য তো অল্প নুন দিচ্ছি। একটু নেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, অল্প জিরে গুঁড়ো দেবো, অল্প জিরে গুঁড়ো দিলাম, আর দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, একদম অল্প একটু দিলাম, সব মশলা লাউয়ে ভালো করে মিক্সড হয়ে গেল। দু মিনিট পর এর মধ্যে নুন হলুদ মাখানো কাঁচা চিংড়ি মাছ দেব, ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম, ধীরে ধীরে হবে, গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম, লো ফ্লেমে করলে না লাউটা বেশ ভালো সেদ্ধ হবে, তা না হলে হাই ফ্লেমে করলে জল শুকিয়ে যাবে আর লাউ সেভাবে সেদ্ধ হবে না, তো ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিলাম ফর 5 মিনিট। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছ বেশ ভালো করে মিক্স করে নিলাম, মানে চিংড়ি মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, এবার লাউ এর মধ্যে দিয়ে দেব। দেখা যাক লাউ সেদ্ধ হয়েছে কিনা। লাউ বেশ সেদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব, একটু ফাঁকা করে নিলাম, এবার এই মিডল পয়েন্টে চিংড়ি মাছ দিয়ে দেব, এই দেখো মিডল পয়েন্টে চিংড়ি মাছ দিয়ে দিলাম, এবার ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, আর চিংড়ি মাছ থেকেও একটু জল বেরোয়, সব জল মানে লাউয়ের জল, লাউতে একটু জল দিয়েছি আর চিংড়ি মাছের জল, সব কিছু মিলিয়ে লাউটা সেদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো বেশ নরম হয়ে যাবে, অথচ শক্ত থাকবে না, মানে নরম হবে চিংড়ি মাছ কিন্তু শক্ত থাকবে না, আর ভেজে দিলে কি চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় জানো। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব, এখন আর নাড়াচাড়া করবো না, ঢাকা দিয়ে দিলাম, এবার 5 মিনিটের জন্য থাকবে লো ফ্লেমে। লাউ চিংড়ি রেডি হয়ে গেছে, আর চিংড়ি মাছ কিন্তু ওয়েল কুক হয়ে গেছে জানো তো, তোমরা যারা এখনো ভাবছো যে কাঁচা চিংড়ি দিয়েছে কেমন হবে খেতে, তাদেরকে আমি একটা কথাই বলবো যে চিংড়ি মাছ বেশ ভালোভাবে কুকড হয়ে গেছে, মানে ওয়েল কুক চিংড়ি মাছ, আর কোনো কিন্তু মাছের কাঁচা স্মেল নেই জানো তো, একবার তোমরা করে এরকম করে খেয়ে দেখো, দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে চিংড়ি মাছের কোনো কাঁচা স্মেল আসে না, চিংড়ি মাছ ওয়েল কুক আর ভীষণ সফট চিংড়ি মাছটা। এই দেখো একটা চিংড়ি মাছ তোমাদেরকে খুন্তি দিয়ে ভেঙে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, দেখেছো চিংড়ি মাছ ভেঙে গেল, একদম সফট আর ওয়েল কুক, কোনো রকমের কোনো ব্যাড স্মেল নেই মাছের, এইভাবে একদিন করে দেখো তোমরা। ক্যামেরা মাঝে মাঝে নড়ে যাচ্ছে, কি করব বলো, এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে খুন্তি নাড়ছি, তার জন্য ক্যামেরা একটু কাঁপছে, প্লিজ এটা একটু অ্যাডজাস্ট করে নিও। লাউ চিংড়ি হয়ে গেল, এবার লাল শাক বসাবো, ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এই ফ্রাই প্যানে লাল শাক করব, লাল শাক করব রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে, তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে, ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দেব, কালো জিরে দিলাম আর রসুন ফোড়ন দেব, এই যে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে লাল শাক করব, রসুন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে লাল শাক দিয়ে দেব, লাল
শাকে নুন দিলাম আর একটুখানি চিনি দিলাম, চিনি দিলে না বেশ ভালো লাগে টেস্টটা জানো তো। আর হলুদ দেই না, তোমাদেরকে তো আগেই বললাম আমি লাল শাকে হলুদ দেই না, কারণ লাল শাকে হলুদ দিলে না লাল রঙটা কেটে যায় জানো তো। এটা আমি মাঠ থেকে শিখেছি, মাও কখনো লাল শাকে হলুদ দিত না, তাই মাঠ থেকেই আমার এইটা শেখা। আর নামাবার সময় ওপরে একটু হালকা করে পোস্ত ছড়িয়ে নামিয়ে দেব। আমি কিন্তু কাঁচা বাদাম ভেজেও লাল শাক করি, তবে আজকে আর কাঁচা বাদাম দেব না, আজকে অল্প পোস্ত ছড়িয়ে নামিয়ে দেব। লাল শাক নামিয়ে মাছের ডিমের বড়া করব। লাল শাক হয়ে গেল, নামিয়ে নিয়েছি, এবার মাছের ডিমের বড়া করব। তার জন্য এই ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি বড়া এবার ভেজে নেব। রাইস ব্র্যান অয়েল দিয়ে ভাজবো আজকে মাছের ডিমের বড়া। তার জন্য ফ্রাই প্যানে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। আর আমি মাছের ডিমের বড়ার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু বেসন, নুন, হলুদ আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দিয়েছি। তো ভালো করে মিক্স করে নিয়েছি। এবার হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, মাছের ডিমের বড়াগুলো এক এক করে ভেজে নেব। দিক হয়ে গেলে উল্টে দেব আরেক দিক, আরেকটু হবে কারণ এখনো না ভীষণ নরম আছে এই দিকটা। দেখো দুপাশটাই বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তবু আরেকটু উল্টে দিচ্ছি, এই পাশটা আরেকটু লাল লাল হবে। তার জন্য মাছের ডিমের বড়া করে টকও করতে পারা যায় জানো তো, খুব ভালো লাগে মাছের ডিমের বড়া করে টক। আমি না খুব একটা ভালো পারি না, আমার মা খুব ভালো করে মাছের ডিমের বড়া করে, তার টক করে, মানে মাছের ডিমের বড়ার টক খুব ভালো করে আমার মা, কিন্তু মার মতো আমি পারি না বলে আমি না টকটা করার রিস্ক নেই না জানো তো। তারপরে যদি বাড়ির কেউ না খায় তখন পুরোটা আমাকে একা একা ফিনিশ করতে হবে, আর আমি অত ফিনিশ করতে পারবো না, তার জন্য আমি না টক করার রিস্ক নেই না। দেখো মাছের ডিমের বড়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এবার ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। তিনটে বাজে, এখন আমি আপেল আর মৌসুমি নিয়ে, এই যে মৌসুমি আর আপেল নিয়েছি এখন কাটার জন্য। লাঞ্চ হয়ে গেছে আমাদের সবার, আর লাঞ্চের সময় জানো তো ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এখন ফল খেয়ে তারপর একটুখানি রেস্ট নেব, মানে একটু শোব। তবে শোয়া মানে কিন্তু ঘুমোনো নয়, শুয়ে শুয়ে। দেখো আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমাকেও কারোর না কারোর ভিডিও দেখতে হয়, তো শুয়ে শুয়ে কারোর ভিডিও দেখব বা একটু এডিট করব, কিছু না কিছু কাজ থাকবেই, একদম কাজ ছাড়া এমনিতে থাকা উচিত না জানো তো, কোনো মানুষকে কাজ ছাড়া এমনিতেও থাকা উচিত না, কিছু না কিছু কাজ কিন্তু আমাদের সবারই করা দরকার সবসময়, এতে মাইন্ডও ফ্রেশ থাকে। তো এখন আপেল আর মৌসুম্বি কেটে তুতানকে দেব, পার্থকে দেব আর আমিও নেব। স্পেন্সার থেকে না ফলগুলো আনি যে বেশ ভালো থাকে, কিন্তু জানো আমি স্মার্ট বাজার থেকেও এনে দেখেছি, স্পেন্সার থেকেও এনেছি, স্পেন্সারে ভালো থাকে, ব্লিঙ্কিটেও খারাপ থাকে না। তবে অনলাইনে কি বলতো, নিজের হাতে নিয়ে মানে বেছে নিয়ে আসা যায় না, তো ওটাই যা একটু রিস্ক থাকে। বিগ বাস্কেটেরও ফল ভালো, বিগ বাস্কেট থেকে কিন্তু বেশ ফ্রেশ দেয়, তার থেকে মনে হয় ব্লিঙ্কিটে একটুখানি মানে খারাপ পাওয়া যায়, কিন্তু বিগ বাস্কেটে বেশি ভালো পাওয়া যায়। আমি এনেছি তো বিগ বাস্কেট থেকেও, স্পেন্সার থেকেও এনেছি অনলাইনে, আবার ব্লিঙ্কিট থেকেও এনেছি। তবে আমার মনে হয় অনলাইনে যদি ফ্রুটস নিয়ে আসো তাহলে বিগ বাস্কেট থেকে আনো।
তুতান এখন পড়তে বসেছে, কারণ কালকে ওর বায়োলজি এক্সাম রয়েছে। ওর লাঞ্চ অনেকক্ষণ আগে হয়ে গেছে, ওকে লাঞ্চ করি আমি আর পার্থ, তারপর লাঞ্চ করলাম। এবার ওকে ফ্রুটস দিয়ে আসি। আর এক্সামের টাইমে না বাচ্চাদের একটু ভালো মন্দ খাবার দিতে, এতে কী হয় জানো তো, ওরা না পড়ার এনার্জিটা পায়, কারণ ওরাও তো একটু টেনশনে থাকে যতই ছোট হোক না কেন। দেখো ওখানে গিয়ে ওদেরকেই ফেস করতে হয়, মানে এক্সাম হলে গিয়ে, তাই ওদের মধ্যে না টেনশনটা বেশি কাজ করে, কিন্তু ওরা আমাদের মতো বোঝাতে পারে না জানো তো। যাই হোক চলো দিয়ে আসি। এই যে এখানে এখানে সব কাটা হয়ে গেল, রাত 9টা বাজে, সন্ধ্যে থেকে আমি আর ক্যামেরা অন করে কথা বলতে পারিনি, বুঝতেই পারছো ছেলের পরীক্ষা চলছে, মানে কালকে আবার বায়ো এক্সাম রয়েছে, তো তার জন্য কি আর করব বলো, ক্যামেরা অন করতে তো পারি না সবসময়। তো যাই হোক সারাদিন আমি অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করলাম যতটা সম্ভব হয়েছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখন আমি এখানেই অফ করছি, কারণ আর তো কিছু দেখানোর নেই। কিছু পর তুতানকে ডিনার করিয়ে শুয়ে দেব, তারপর আমি আর পার্থ ডিনার করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কারণ কালকে এক্সাম রয়েছে, অফিস রয়েছে, সব কিছু মিলিয়ে কালকে আবার একটা নতুন দিন, নতুন যুদ্ধ শুরু হবে। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই অফ করছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।